আপনারা অনেকেই অনেক রকম আলোচনা করেন, কিন্তু উত্তম কুমারের সপ্তপদী সেই ফুটবল খেলার সিটটা পড়ে আছে আপনাদের, ওই ড্রিবলটা পড়ে আছে? আমি তো শুনি গিয়ে ওইটা গিয়ে অনেকে বলেন যে না ওটা ওর পা ছিল না, ওই গোলটা যে করেছিলেন বলুন তো ওটা কার পা ছিল? তখন আমি বলবনি খেলি তো মোহনবাগানের সাইডে আমি প্র্যাকটিস করতাম। তো সেরকমই একদিন সকালবেলা আমি একা নামছি, সেদিন বিকেলবেলা ক্লাবের খেলা আছে যার জন্য সকালবেলা কেউ আসেনি। তো আমি মাঠে নামতে গিয়ে দেখি বেশ কিছু লোকজন জড়ো হয়েছে, আমি একা প্র্যাকটিস করতে আসলাম ভিজে, আর আগের রাত্রে খুব বৃষ্টি হয়েছিল আর সেদিনও সকালবেলা মেঘ করে আছে, মানে অন্ধকার মতো হয়ে আছে। আমি তাকাইনি ওদিকে, আমি স্পিকারের দিকে চলে গিয়ে আমি ওই আউটসাইড সাইড করে করে পোস্টে বাড়ছি ইয়ে করছি। এর মধ্যে অজয় আমাকে এসে বলছে, সুকুমার একটা কথা বলবো, তুমি একটু পা লাগাবে তাহলে একটু রিয়েলিস্টিক হবে। আমি তখন দেখলাম যে ব্যাপারটা কী হচ্ছে, তখন তাকিয়ে দেখি যে উত্তম কুমার একটা ইস্ট বেঙ্গলেরই জার্সি পরে উনি আউটসাইড ইনসাইড ডজ করছেন, অনেকে আছেন তো তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, উনি আউটসাইড ইনসাইড, উনি কিন্তু ফুটবল খেলেছেন স্কুল লাইফে, এবং উনি মারা যাওয়ার পরে আমার কাকার ছবি সমেত ওনারও ছবি ছিল এই একসঙ্গে গ্রুপ ফটো। তো আমি তাকিয়ে দেখলাম যে ইনসাইড আউটসাইড ডজ করে উনি একটা গোল করলেন। তখন আমি ভালো করে তাকিয়ে দেখলাম মাঠের বাইরে সুচিত্রা সেন সেই মেম সাহেবরা যেরকম পড়েন আর কি গাউন, ওইসব পরে আরও অনেকে বসে আছেন, সমস্ত হই হই করছেন, গোলে গোল হওয়ার পরে অনেকে কিছু লোক নিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ চেঁচামেচি হবে। তো এটা কিন্তু কোনো মানুষের যদি সন্দেহ থাকে সন্দেহের নিরসন হবে আমার মনে হয়। ফুটবল নিয়ে আমার ভ্রাতৃপ্রতিম ছোট ভাই একেবারে রূপায়ণ একটা ফিচার লিখেছেন, রূপায়ণের ওই লেখাতে সপ্তপদী ছাড়াও আরো অনেক সিনেমা নিয়ে লেখা আছে, বেঙ্গল ফিল্ম আর্কাইভ, বাংলা ছবি নিয়ে আসতো একটা ডিজিটাল আর্কাইভ। Thank you.